কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের প্রেজেন্টেশনকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনও ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আজকের প্রেজেন্টেশনে আপনাদেরকে স্বাগত। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইমার উদ্যোগে আয়োজন করা হলো এক রক্তদান শিবির। হুগলির চণ্ডীতলা এক নম্বর ব্লকের হাটপুকুর গ্রামে অনুষ্ঠিত হলো এই শিবির। লকডাউনের জন্য ব্লাড ব্যাংকে রক্তের অভাব, যার জন্য সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন থ্যালাসেমিয়ার রোগীরা। তাদের চাহিদা মেটাতেই আইমার এই উদ্যোগ। এই অনুষ্ঠানে আইমার হুগলি জেলার ভারপ্রাপ্ত সম্পাদক নাজিম রহমান ও আইমার অন্যান্য সদস্যের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সাথী খন্দকার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, হাটপুকুরের গ্রাম পঞ্চায়েত প্রধান মুমতাজ বেগম এবং আরও বিশেষ অতিথিরা। প্রত্যেক সংগঠনের একটা নিজস্ব আইডেন্টিটি থাকে। আইমা একটা বড় সংগঠন অল ইন্ডিয়া, এবং আমি কৃতজ্ঞ যে আইমা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার 23টা সংগঠন কৃতজ্ঞ যে তাদের, যেহেতু তারা আমাকে একটা পোর্টফোলিও দিয়েছে বা একটা ম্যানেজিং করেছে, কালাজি আমায় ডাকিয়েছে, ওই জন্য আইমার কাছে আমরা 23টা সংগঠন কৃতজ্ঞ যে তারা আমাদের ডেকেছে, তারা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমি আইমার প্রোগ্রামে আসতে পেরেছি। এটাই সবচেয়ে বড় স্বীকৃতি। আইমা শুধু রক্তদান শিবির নয়, আমি যবে থেকে এই করোনাটা হচ্ছে লকডাউনে, হয়তো আমরাই মানুষকে বেরোতে দিইনি, এরকমই অবস্থা। মানুষ বাড়িতে থাকুক, হয়তো তাদের এই রোগটা, অসুখটা ছড়াবে না সেটা চেয়েছিলাম। তখন এই আইমা মানুষের পাশে ছিল, মানুষের পাশে থেকে এরা অনেক জায়গায়, ধরুন হয়তো তারা আমরা বাড়ির ভেতর রেখেছিলাম বলে ওরা কাজ করতে যেতে পারেনি, কিন্তু ওরা যদি কাজ করতে যেতে পেতো ওদের খাদ্যের অভাব হতো না। কিন্তু আইমাও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়েছে। আজকে যে মুহূর্তে এই রক্তদান, যে আমার আইমার যে ভাইরা, তারা যে আজকে সব একই সঙ্গে সংগঠিত হয়ে, মিলিত হয়ে যে রক্তদান করছে, যে আজকে এই রক্ত মানুষের অনেক কাজে লাগবে। এবার প্রথম হচ্ছে আমাদের আইমা যে সংগঠনটা, এর পুরো নাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। এই যে আপনারা দেখছেন করোনার ক্ষেত্রে আমরা যে রক্ত সংকট দেখা দিয়েছে, সেখানে আমরা যে রক্তদান শিবির করছি হুগলি জেলাতে, আরও বিভিন্ন জায়গাতে করছি আমরা এই সময়টা। আপনারা সবাই জানেন যে রক্তের সংকট বিভিন্নভাবে দেখা দিয়েছে। আরেকটা নিবেদন যেটা হচ্ছে, আমরা যে শহীদ হলেন যারা কুড়িজন, তাদের শহীদ শ্রদ্ধা নিবেদনে আমরা এই রক্তদান শিবিরটা করেছি। প্রায় রক্ত দিয়েছে 80 জন মতো, রক্ত দিয়েছে এই মুহূর্তে, রক্তদান 80 জন মতো দিয়েছে। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি, আপনারা নিশ্চয়ই শুনেছেন এই সংগঠনটি, যে সামান্য আমার কোভিড-19 যেভাবে আমরা সাহায্য করেছি, মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে এটা ওই ধরনের একটা সমাজমূলক কাজ আমরা করছি। আপনার নাম? আমার নাম নাজিম রহমান, হুগলি জেলার ভারপ্রাপ্ত সম্পাদক।